আসসালামু আলাইকুম। ইংলিশ প্রনাউন্সিয়েশন রুলস 31। শব্দের মাঝে ই প্লাস আর ছাড়া অন্য কনসোনেন্ট এভাবে ব্যবহৃত হলে ই এর উচ্চারণ সাধারণত এ বা ই হয়। ফর এক্সাম্পল, রেন্ট, কমিট, কমেন্ট। খেয়াল করুন, ই প্লাস আর ছাড়া অন্য কনসোনেন্ট এভাবে যদি ব্যবহৃত হয়, ই এর উচ্চারণ সাধারণত এ বা ই এর মতো হয়। রুলস 32, ডাবল ই প্লাস কনসোনেন্ট, এখানে আর ছাড়া, খেয়াল রাখতে হবে আর ছাড়া, ডাবল ই প্লাস কনসোনেন্ট আর ছাড়া, এভাবে যদি ওয়ার্ড গঠিত হয়, ব্যবহৃত হয়, সেক্ষেত্রে ডাবল ই এর উচ্চারণ দীর্ঘ ই এর মতো হয়। উদাহরণ, নিট, এখানে খেয়াল করুন এন এর পরে ডাবল ই রয়েছে এবং প্লাস কনসোনেন্ট রয়েছে, তাহলে উচ্চারণটা হয়েছে দীর্ঘ ই এর মতো, নিট। ফিল, স্টিল, মিট, অর্থাৎ সবগুলো ওয়ার্ডে ডাবল ই প্লাস কনসোনেন্ট রয়েছে, সেক্ষেত্রে ডাবল ই এর উচ্চারণ দীর্ঘ ই এর মতো হয়েছে। রুলস 33, আর প্লাস বাউয়েল প্লাস সি এইচ, এভাবে ওয়ার্ড ব্যবহৃত হলে সি এইচ এর উচ্চারণ চ হবে, চ হবে। আর প্লাস বাউয়েল প্লাস সি এইচ, এভাবে যদি ওয়ার্ডগুলো ব্যবহৃত হয়, সেক্ষেত্রে সি এইচ এর উচ্চারণ হবে চ। ফর এক্সাম্পল, অ্যাপ্রোচ, অ্যাপ্রোচ, এখানে খেয়াল করুন আর প্লাস বাউল রয়েছে এবং সি এইচ রয়েছে শেষে, তাহলে সি এইচ এর উচ্চারণ কী হয়েছে, চ, অ্যাপ্রোচ। ব্রাঞ্চ, ব্রাঞ্চ, ক্রাঞ্চ, অর্থাৎ সবগুলো ওয়ার্ড খেয়াল করলে দেখবেন, একটু ভালোভাবে খেয়াল করলে দেখবেন আর প্লাস বাউল এবং শেষে সি এইচ রয়েছে, তাহলে সি এইচ এর উচ্চারণ হবে চ, অ্যাপ্রোচ, ব্রাঞ্চ। রুলস 34, সি এর পর যদি আই ই ওয়াই, অর্থাৎ এই তিনটি ওয়ার্ড, তিনটি লেটার আই ই ওয়াই থাকে, তাহলে তার উচ্চারণ দন্ত্য স এর মতো হবে। ফর এক্সাম্পল, সেন্টার, অর্থাৎ সি এর পরে আই ই ওয়াই, খেয়াল করুন সেন্টারের এখানে ই রয়েছে, সেন্টার। সাইক্লোন, সেল, সার্কেল, অর্থাৎ সবগুলো ওয়ার্ড যদি খেয়াল করেন, সি এর পরে কোথাও আই রয়েছে, কোথাও ই রয়েছে, কোথাও ওয়াই রয়েছে, তাহলে তার উচ্চারণ হবে দন্ত্য স এর মতো, সেন্টার, সাইক্লোন, সেল, সার্কেল। রুলস 35, ওয়াই সাধারণত ওয়ান সিলেবল এর শব্দে ওয়াই হিসেবে উচ্চারিত হয়। ফর এক্সাম্পল, প্লাই, সাই, বাই, ছয়, জয়, কিন্তু টু সিলেবলের পাশে ওয়াই ই হিসেবে উচ্চারিত হয়, যেমন সিটি, এখানে রশ্মির মতো উচ্চারণ হয়েছে, সিটি। ফানি, হ্যাপি, পলিসি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাকি রুলসগুলো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন।